হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? বিটিএস ইন্ডিয়ান এবং বাংলাদেশি আর্মি, বিটিএসের ইন্ডিয়ার প্রতি এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা তো জানেই। বিটিএস প্রায়ই বলে যে তারা ইন্ডিয়া আসতে চায় এবং ইন্ডিয়াতে কনসার্ট করতে চায়। আরএম এখন মিলিটারিতে আছে, কিন্তু আরএম প্রতিদিনই ডিফারেন্ট সিটির বা ডিফারেন্ট দেশের মিউজিক সে তার স্টোরিতে দেয়। এটা থেকে বোঝা যায় যে আরএম ডিফারেন্ট দেশের মিউজিক এবং ডিফারেন্ট আর্টিস্টদের মিউজিক শুনতে ভালোবাসে। এরকমই আরএমের কিছু স্টোরির মধ্যে ইন্ডিয়ান সংও ছিল, যেগুলো আরএম শেয়ারও করেছিল তার ইনস্টাগ্রাম স্টোরিতে। যদিও সে গানগুলি ডিলিট করে দিয়েছে, তাও আমি তোমাদের বলবো যে সে কী কী গান দিয়েছিল। প্রথমত গানটি হলো কালা চশমা, যেটা বার বার দেখো মুভির একটি গান। আর সেকেন্ড গানটি হলো ছাম্মাক ছাড়লো, যেটা রাওয়ান মুভির একটি গান। আরএম এবং বিটিএসের ইন্ডিয়ান মিউজিক পছন্দ, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। বিটিএস ইন্ডিয়ান আর্মিরা এটা দেখে অনেক খুশি। বিটিএস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে টেলর সুইফটের একটা গান ফর নাইট এর একটা স্টোরি শেয়ার করে। সুগার ডিডে অ্যালবামটি রিলিজ হয়ে এক বছর হয়ে গেল। বাংতান টিভি তাদের ইউটিউব চ্যানেলে সুগা আগস্ট ডি ডে গুড ডে এর একটি ভিডিও শেয়ার করে, যেখানে জিমিনকেও কিছুক্ষণের জন্য দেখা যায়। লাস্টের দিকের ভিডিওটিতে সুগার চুলগুলো কাটা ছিল। ফ্যান্সরা একটু ইমোশনালও হয়ে যায়, মনে হয় সুগা মিলিটারিতে যাওয়ার আগে এটাই তার লাস্ট ভিডিও শ্যুট করেছিল। আর সুগা বলে 2025-এ আমাদের দেখা হচ্ছে। তো বিটিএস আর্মিরা সুগার এই ভিডিওটা দেখে খুশিত তো ছিল এবং তার সাথে স্যাডও ছিল, কারণ সকল বিটিএস আর্মিরা সুগাকে অনেক মিস করছে। বিটিএস আর্মিরা বলে, ডোন্ট ওয়ারি সুগা, আমরা তোমাদের জন্য ওয়েট করব, হেলদি থাকো এবং খুশি থাকো। আরএম ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেছিল পিউরিফায়ের একটা গান। এই পিউরিফায় গানটি ম্যাচ চ্যাম্পিয়নের গান, কিন্তু এটাকে এডিট করে এমন দেখানো হয়েছে যে আরএম ব্ল্যাক পিঙ্কের একজন মেম্বার জেনির একটা গান স্লো মোশন গানটি আরএম শেয়ার করেছে, এটা এডিট করে দেখানো হচ্ছে। আই ডোন্ট নো কেন মানুষ এগুলো করে, কেন এত ফেক এডিট করে, আর এমনটা দেখানোর চেষ্টা করে যে আরএম জেনির গানটি শেয়ার করেছে। আর যদি শেয়ারও করে, তাতে প্রবলেমটা কী? যদি তোমরা বিটিএস ইন্ডিয়ান আর্মি হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। আর নিউজটা এটা হলো যে ভারতের সবথেকে বড় নিউজ পেপার বোম্বে টাইমসে সেখানে জাংকুক এবং বামকে ফ্রন্ট পেজে ফিচার করা হয়েছে। যেমন কি তোমরা জানোই যে রিসেন্টলি জাংকুক বামের ইনস্টাগ্রাম আইডি জাংকুক শেয়ার করেছিল, আর এই আর্টিকেলটি সেই সম্পর্কিতই। এই আর্টিকেলটি দেখার পর বিটিএস ইন্ডিয়ান আর্মিদের খুশিতে মন ভরে যায়। একদিকে যেমন তোমরা গুড নিউজ শুনলে, আরেকদিকে স্যাড নিউজও আছে। যখন থেকে বামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়েছে, তো অনেকগুলো ফ্যান্স অনেকগুলো কমেন্ট করছে। সেই কমেন্টগুলোর মধ্যে এমন কিছু কমেন্ট আছে যেগুলো দেখে আর্মিরা অনেক কষ্ট পেয়েছে। বামকে অনেক বেশি হেট দেওয়া হচ্ছে বামের ইনস্টাগ্রাম আইডির কমেন্ট সেকশনে। প্রচুর হেট কমেন্টস দেখা গেছে বামের এই কমেন্ট সেকশনে। বামকে ডাইরেক্টলি হেট দেওয়া হচ্ছে না, তবে জাংকুককে হেট করছে, বিটিএসকে হেট দিচ্ছে, নেগেটিভ কমেন্ট করছে, প্রচুর হেট কমেন্ট পোস্ট করছে। আমি জানি না এরা কেন এগুলো করে আর কী ভেবে এগুলো করে। বাম যে জাংকুকের পেট, এটা জাংকুকের অ্যাকাউন্ট, কেন শুধু মানুষকে হেট দেবে তোমরা? সে যদি পার্সনে হয় বা কোনো পেটই হয় না কেন, জানি না এরা কেন এত হেট করে। বিটিএস সম্পর্কিত খুঁটিনাটি আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ গাইস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।